রবিবার দশমীর দিন শান্তির বাজার শহরে জয়কৃষ্ণ রায় নামে এক ব্যবসায়ী এক ব্যক্তির বিরুদ্ধে সরাসরি চুরির অভিযোগ তোলেন। ঘটনাটি সংবাদ আকারে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার পায়। এর ফলে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সোমবার রবিবারের চুরিকাণ্ড নিয়ে দোকান মালিক জয়কৃষ্ণ রায় এবং অভিযুক্ত যুবক সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিন লাউকাঙের বাসিন্দা জানান, জয়কৃষ্ণ রায়ের দোকানে দীর্ঘদিনের কাস্টমার তিনি। রবিবার তিনি এই দোকান থেকে এক বস্তা ভুষি এবং মরিচ ক্রয় করেন। এই সময় দোকানের কর্মচারী তার বিরুদ্ধে চুরির অভিযোগ তোলে। গোটা ঘটনাটি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য ঘটে বলে স্বীকার করেন তিনি। আমার কর্মচারী এসে আমাকে বলছে যে তুমি চুরি করেছো। আমি কিছু আমি ভাই চুরি যদি করতাম তাহলে তো আমি অনেক দূরে যেতাম। আমি তো দূরে যাইনি, আমি দোকানের সামনেই আছি, আমি তোমার দোকানদারকে টাকা দিয়ে দেবো। তো একটু ভুল বোঝাবুঝির কারণে উনি আমাকে চোর ভাবছে, আমিও ওনাকে উনি তখন আমি নিরুপায়। যখন মানুষ যখন জড়ো হয়ে গেছে গা, তখন আমি কী করবো, আমি নিরুপায় হয়ে গেছি গা। এরপরে এবার আমি কইছি যে ঠিক আছে, এটা তাইনেরও আজকের কাস্টমার না, আমি অনেক দিনের আগের কাস্টমার, তাইনের সঙ্গে একটা সুসম্পর্ক আছে। এখানে কী হয়েছে ব্যাপারটা, তো ঠিক আছে যা হওয়ার এটা হয়েছে। আমরা এখন তোনজনে আপনাকে ওনার দোকান থেকে খরচ করতে এসেছিলেন? ওনার দোকানে আমি সবসময় খরচ করি, আজকে না শুধু সবসময় খরচ করি, আজকেও খরচ করছি। আজকে এক বস্তা ভুষি কিনছি, 1350 টাকা ওনাকে দিয়েছি। এরপরে মরিচের প্যাকেট নিছি, নেওয়ার পরে মরিচের প্যাকেট লই গেছি গোডাউন থেকে। এরপরে আইয়া টাকা দমু, এখানে এবার একটা মিস্টেক হয়ে গেছে আর কি। ঠিক আছে, এখন আমরা দুজনে তাইনের মধ্যে আমার মধ্যে যে ভুল বুঝাবুঝিটা এটা এখানে এই আর কি। অপরদিকে সাংবাদিকদের মুখোমুখি হয় দোকান মালিক জয়কৃষ্ণ রায় জানান, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে। নিজেদের ভুল বুঝতে পেরেছেন তারা দুজনে। এ ধরনের ঘটনা আর হবে না বলেও জানান তিনি। আপনাদের মধ্যে কিন্তু অনেক কিছু দেখা গেছে, হয়েছিল ওই সময় হাতাহাতি হয়েছে, উল্লেখ রবিবার জয়কৃষ্ণ রায় নামে ব্যবসায়ী নিজে চুরির অভিযোগ করেছিলেন। এই অভিযোগকে কেন্দ্র করে দোকান মালিক এবং যুবকটির মধ্যে হাতাহাতিও হয়। বিষয়টিকে কেন্দ্র করে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে, বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।